এবার আমরা টাইপ সিক্সের ম্যাথ প্রোগ্রাম করব। টাইপ সিক্সে বলা আছে যে বিন্দু থেকে অক্ষের দূরত্ব নির্ণয় সম্পর্কিত সমস্যা বলি তার মানে হচ্ছে এবার আমাদের এমন বিন্দু সিলেক্ট করতে হবে যে বিন্দুর দূরত্ব হচ্ছে অক্ষের দূরত্ব থেকে দেয়া থাকবে অর্থাৎ এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ থেকে কোনো একটি বিন্দুর দূরত্ব দেয়া থাকবে আমাদের হচ্ছে যে কোনো একটি ভ্যালু কি করতে হবে এখান থেকে বের করতে হবে তাহলে আমরা টাইপ সিক্সের ম্যাথ প্রবলেম দেখি এখানে এক্সাম্পল নম্বর ওয়ানে বলা আছে ওয়াই অক্ষ এবং কে কমা ফোর থেকে এ বিন্দুর দূরত্ব সমান হলে এর দূরত্ব যা কে কমা ফোর থেকে এ বিন্দুর দূরত্ব আসলে তাই তাহলে এখান থেকে এই শর্ত আরোপ করে আমাদের কি করতে হবে কে এর ভ্যালু ক্যালকুলেশন করতে হবে এবার খেয়াল করে দেখি আমরা জানি যে ওয়াই অক্ষ থেকে কোন একটি বিন্দুর দূরত্ব হবে ওই বিন্দুর ভুজের সমান তাহলে আমরা কিন্তু যেহেতু ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে বলতেছে ওয়াই অক্ষ থেকে এই এ টু কমা ফোর বিন্দুর দূরত্ব হবে আসলে টু এর সমান তা আমরা এখান থেকে বলতে পারি ওয়াই অক্ষ হতে এ টু কমা ফোর বিন্দুর দূরত্ব হবে দূরত্ব এই যে কষ্ট কত আসবে টু আসবে এবার বলা আছে যে কে কমা ফোর থেকে এই বিন্দুর দূরত্ব থেকে এই বিন্দু দূরত্বের সমান বলতে থেকে তারপরে এই দূরত্ব সমান কত হবে টু হবে তাহলে আমরা যদি কে কমা ফোর কে বি বিন্দুতে ডিনোট করি তাহলে বি এর দূরত্ব হবে টু এর সমান তা আমরা এখান থেকে বলতে পারি বি এর দূরত্ব হবে টু এর সমান এবার আমরা কি করব এ থেকে বি এর ডিস্টেন্স বের করব তাহলে এ থেকে বি এর বের করার ফর্মুলা হচ্ছে এখানে এর এর ভ্যালু হচ্ছে টু দেন হচ্ছে তাহলে তার হোল স্কয়ার দেন প্লাস এখানে হবে ফোর মাইনাস ফোর তার হোল স্কোয়ার ফোর মাইনাস ফোর তার হোল স্কোয়ার ইজ টু কত আসবে টু দেন আমরা যদি উভয় সাইড স্কোয়ার করে দিই তাহলে এখানে আসবে টু মাইনাস কে তার হোল স্কোয়ার এখানে কিন্তু জিরো চলে আসবে তাহলে করে দিলে টু চলে আসবে কত টু হয়ে যাবে ফোর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস স্কোয়ার অর্থাৎ ইজ টু কত আসবে তাহলে আমরা যদি উভয় সাইড থেকে ফোর কেটে দিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কে স্কোয়ার মাইনাস ফোর কে জিরো এবার আমরা যদি এখান থেকে কে কে কমন নেই তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে কে ইন্টু কে মাইনাস ফোর জিরো অর্থাৎ এখানে কে এর ভ্যালু আসবে একটা হচ্ছে জিরো এবং কে আরেকটি ভ্যালু আসবে এখানে কত ফোর তাহলে কে এর ভ্যালু যদি জিরো হয় অথবা ফোর হয় তাহলে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষ এবং এত বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব হবে কত সমান খেয়াল করে দেখি আমরা যদি চিত্র দিয়ে একটু বুঝতে চাই আমরা ফার্স্ট অফ অল এ বিন্দু সিলেক্ট করি এখানে এ বিন্দু হচ্ছে টু কমা ফোর অর্থাৎ ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর তাহলে এটা হচ্ছে এ বিন্দু দাঁড়িয়ে স্থানাঙ্ক এখানে কত টু কমা ফোর এবার বলা আছে যে এ বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব নেওয়ার জন্য তাহলে আমরা যদি ওয়াই অক্ষ থেকে এ বিন্দু দূরত্ব নেই তাহলে এই দূরত্ব কিন্তু এ বিন্দুর কার সমান বুধের সমান এই দূরত্বটি আসলে কত এই দূরত্বটি হচ্ছে টু এবার এখানে বলা আছে যে কে কমা ফোর বিন্দু দূরত্ব এই টু এর সমান হবে তাহলে আমাদের এমন বিন্দু সিলেক্ট করতে হবে যার কোটির মান কত ফোর তাহলে আমরা যদি এখানে আরেকটি বিন্দু সিলেক্ট করি যার ভ্যালু হচ্ছে কি যার কোটির মান হচ্ছে এখানে ফোর তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কে কমা ফোর এই দূরত্ব কত হবে এখানে এই দূরত্ব হবে টু এবার খেয়াল করে দেখেন তো এখানে এই যে কোটি এখানে কোটির মান কিন্তু ফোর এখানেও কি কোটির মান তাহলে আমরা যদি এখানে কে এর ভ্যালু ক্যালকুলেশন করতে চাই এখানে হচ্ছে এর ভোজের মানে হচ্ছে টু তাহলে আমরা যদি দুই একক সামনের দিকে যাই দুই একক সামনের দিকে আসলে এখানে কে এর ভ্যালু কত চলে আসবে ফোর চলে আসবে তাহলে আমরা কিন্তু ভ্যালু কত পেলাম পেলাম ঠিক তেমনি ভাবে আমরা যদি দুই একক পিছনের দিকে আসি তাহলে কিন্তু আমরা এই বিন্দু পেয়ে যাব এবং দুই একক পিছনের দিকে আসা মানে হচ্ছে টু থেকে টু বিয়োগস জিরো পেয়ে যাবো অর্থাৎ কে এর ভ্যালু আরেকটি হতে পারে কত জিরো তার মানে কে এর ভ্যালু যদি ফোর হয় তাহলে আমাদের এই বিন্দুটি হচ্ছে আমরা পেয়ে গেছি দেন কে এর ভ্যালু যে জিরো হয় তার আলটিমেটলি আমরা কোন বিন্দু পেয়ে গেছি এখানে আমরা এই বিন্দুটি পেয়ে গেছি তাহলে এই জন্য আমাদের কে এর ভ্যালু কত আসলো একটা আসলো জিরো এবং আরেকটি আসলো কত ফোর এবার আমরা এক্সাম্পল নম্বর টু দেখি এক্সাম্পল নম্বর টুতে বলা আছে যে এক্স অক্ষ ও মাইনাস ফাইভ কমা মাইনাস সেভেন থেকে ফোর কমা কে বিন্দু দূরত্ব সমান হলে কে এর মান কত তার মানে এখানে এবার অক্ষ এবং মাইনাস ফাইভ কমা সেভেন বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বলা আছে সমান তাহলে আমরা জানি যে থেকে কোন বিন্দুর দূরত্ব হবে ওই বিন্দুর কি সমান বলতে পারি এক্স অক্ষ হতে এক্স অক্ষ হতে ফোর কমা কে বিন্দুর দূরত্ব হবে কে বিন্দুর দূরত্ব হবে মডুলাস অফ কে এখানে মডুলাস অফ কে কেন কারণ দূরত্ব কি হয় না কখনো নেগেটিভ হয় না কি ধরে নিলাম মডুলাস অফ কে ধরে নিলাম এবার আমরা যদি এই বিন্দুকে এ বিন্দু ডিনোট করি এবং মাইনাস ফাইভ কে মাইনাস সেভেন বিন্দুকে আমরা বি বিন্দু যদি ডিনোট করি তাহলে আমরা বলতে পারি যেখানে এ বি এদের মধ্যবর্তী দূরত্ব হবে কে এর মডুলাসের সমান তাহলে এখানে আমরা লিখতে পারি মডুলাস অফ কে এবার খেয়াল করে দেখি আমরা যদি এ থেকে বি এর দূরত্ব নেই তাহলে এখানে লিখতে পারবো আমরা রুট ওভার এখানে এর ভোজের মান হচ্ছে ফোর মিনস ফোর মাইনাস মাইনাস ফাইভ তাহলে এখানে হয়ে যাবে প্লাস ফাইভ তার হোল স্কোয়ার দেন প্লাস এখানে হচ্ছে কোটির মান হচ্ছে কে দেন কে প্লাস এখানে আসবে কত সেভেন তার হোল স্কোয়ার দেন ইজিক অফ কে এবার আমরা উভয় সাইডে কী করে দিব স্কোয়ার করে দিব তাহলে এখান থেকে লেখা যাবে

14K কে প্লাস ফোর কত আসবে জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান থার্টি প্লাস থেকে আমরা যদি ভ্যালু ক্যালকুলেশন করি তাহলে কের ভ্যালু আসবে মাইনাস ওয়ান তাহলে আমাদের কের ভ্যালু আসবে মাইনাস ওয়ান থার্টি আমরা যদি দ্বারা ভাগ করে দিই তাহলে আসলে অর্থাৎ কের ভ্যালু যদি মাইনাস সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই সেভেন হয় তাহলে একসক্ষ এবং এত বিন্দু থেকে কে কমা ফোর বিন্দু দূরত্ব অলস কি আসবে সমান আসবে এটা ছিল আমাদের কি এক্সাম্পল নাম্বার টু